নতুন বছরের নতুন দিন, আনন্দ উল্লাসে মেতে উঠেছে সারা বিশ্ব। পুরনো দিনের সব ব্যথা বেদনা ভুলে গিয়ে বিশ্ব পেয়েছে একটি নতুন সূর্য, যে সূর্য অতীতের সকল গ্লানি ভুলিয়ে উপহার দিয়েছে একটি নতুন বছর। তাই তো এখন একটি অন্যরকম আমেজ কাজ করছে নগরবাসীর মাঝে। এদিনটিকে কেন্দ্র করে রাজধানীও সেজেছে নতুন সাজে। বাঙালিরাও এদিনটিকে গ্রহণ করেছে নববধূর মতো। এদিনটিকে স্মরণীয় করে রাখতে নানা রকম সাজে পুরো পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছে সকল শ্রেণী পেশার মানুষ। আজকে হ্যাপি নিউ ইয়ার। আমাদের প্রত্যাশা হচ্ছে আগের যে দিনগুলো গেছে ওদের থেকে সামনের ভবিষ্যতের দিনগুলো যেন আরও সুন্দর করে আমরা কাটাতে পারি। হ্যাপি নিউ ইয়ার। তাই নতুন বছরের জন্য আমাদের এই প্রত্যাশা থাকবে যে সকল মানুষের আমরা ভাই বন্ধু ব্রাদার সবাই একত্রে মিলে বসবাস করতে পারি, সেটাই আমাদের একান্ত কর্ম। তবে এ সকল আনন্দের মাঝেও রাজনৈতিক অস্থিরতার কারণে ভয়ভীতি কাজ করেই চলছে সবার মাঝে। দেশের পরিস্থিতি এখন এত খারাপ যে আমরা বর্তমানে যে নিঃস্বাধীনভাবে ঘুরতে পারতেছি না, তারপরও আমাদের মনের মধ্যে অনেক ঝাগনা ঘোরাফেরা, অনেক ভালো লাগতেছে। শান্তিপূর্ণ দেশ চাই এবং আমাদের এই যে দেশের এইসব অরাজকতা বা নাশকতার কারণে আমাদের যে কলেজ পড়াশোনায় এত প্রবলেম হচ্ছে, এসব প্রবলেম যাতে শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি 2014-এর কাছে এই চাওয়া। আমার প্রত্যাশা এটা দেশটা শান্তিপূর্ণভাবে চলুক। বছরের প্রথম দিনকে কেন্দ্র করে খানিকটা বেচা বিক্রি বেশি ছিল ফুটপাতে গড়ে ওঠা পশা সাজিয়ে বসা দোকানিদের। দিনের প্রত্যাশায় প্রত্যেকটা মানুষ এবং এই প্রত্যেকটা মানুষেরই ফ্যামিলি, সব ফ্যামিলি সহ এখানে আসতেছে, ঘুরতেছে, আমাদের জিনিস কিনতেছে, দেখতেছে, আমাদের কাছে ভালো লাগতেছে। অন্যান্য দিনের তুলনায় রাজধানীর ফুলের দোকানগুলোতে ছিল তরুণ তরুণীদের আনাগোনা। এরা সবাই ফুল কিনে নিয়ে যাচ্ছেন আপনজনকে নতুন বছরের ফুলের শুভেচ্ছা জানানোর জন্য। সকল ধরনের সহিংসতাকে পেছনে ফেলে নতুন বছরের নতুন উদ্যমে দেশ এগিয়ে যাবে, দেশে বইবে শান্তির সুবাতাস, এমনটাই প্রত্যাশা সবারই। ফজলে রাহাত, বিডি হেডলাইন্স, ঢাকা।